আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডের বাড়ির কাজ ২৪-এর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য তোমরা আলাদা পৃষ্ঠা নিয়ে খাতা তৈরি করবে, তারপর লিখবে। আর বাড়ির কাজ ২৪-এর সবগুলো প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি না টেনে পুরো দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, শিখে নেই বাড়ির কাজ ২৪-এর প্রশ্নগুলোর উত্তর। আমরা অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাটি দেখছি, ইউনিট 13, লেসন 34, পেজ 27। আমরা এ বি সি এই তিনটি প্রশ্ন দেখছি। এখন আমরা এই তিনটি প্রশ্নের উত্তর জানব। এ, লুক অ্যাট দ্য ক্লকস, রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। ঘড়িগুলো দেখো, সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সূর্যের ছবি দ্বারা দিনকে বোঝানো হচ্ছে আর চাঁদের ছবি দ্বারা রাতকে বোঝানো হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, শিখে নেই এই প্রশ্নের উত্তর। এ, ইটস 2 AM, এই বাক্যটি ফলস। বি, ইটস 8 PM, এই বাক্যটি ট্রু। সি, ইটস 4 PM, এই বাক্যটি ট্রু। ডি, ইটস 11 AM, এই বাক্যটি ফলস। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরের প্রশ্নের উত্তরগুলো জানব। বি, রাইট দ্য টু ফলস সেন্টেন্সেস কারেক্টলি, মিথ্যা বাক্য দুটিকে সঠিক করে লেখো। শিক্ষার্থীরা, সেকশন এতে আমরা মোট দুটো মিথ্যা বাক্য পেয়েছিলাম, একটা ছিল এ আর একটা ছিল ডি। এবার আমরা এই দুটি বাক্য সঠিক করে লিখব। এ, ইটস 2 PM, ডি, ইটস 11 PM। এবার আমরা সি নাম্বার প্রশ্নের উত্তর জানব। সি, লুক অ্যাট দ্য ক্লকস, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাইম। ঘড়িগুলো দেখো, সময় সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। এক্সাম্পল হিসাবে এখানে একটা দেওয়া হয়েছে, হোয়াটস দ্য টাইম, কয়টা বাজে? ইটস 2 PM, বেলা 2টা বাজে। এইভাবে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর জানব। শিক্ষার্থীরা, এ বি সি ডি এই চারটি ঘড়ি দেখে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব। এ, হোয়াটস দ্য টাইম, কয়টা বাজে? অ্যান্সার, ইটস 8 AM, সকাল 8টা বাজে। বি, হোয়াটস দ্য টাইম, কয়টা বাজে? অ্যান্সার, ইটস 10 PM, রাত 10টা বাজে। সি, হোয়াটস দ্য টাইম, কয়টা বাজে? অ্যান্সার, ইটস 6 PM, সন্ধ্যা 6টা বাজে। ডি, হোয়াটস দ্য টাইম, কয়টা বাজে? অ্যান্সার, ইটস 4 AM, রাত 4টা বাজে। তোমাদের খাতায় ঘড়ির ছবিগুলো না আঁকলেও চলবে, শুধু অ্যান্সার লিখে দিলেই হবে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো আগে খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।